এই যে এখন বর্তমানে সিপি হবে, এই যে আমার সাথে আছে ইয়াসিন, এই যে এদিকে আছে শরীফ, ঠিক আছে। আমরা এই যে আজকের বর্তার জন্য, এই যে বর্তার মধ্যে দেখতেছে কাঁঠালের মুচি, এই যে এখানে আছে টমেটো, বড়ই, এদিকে আছে, এদিকে আছে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, এদিকে আছে কাঁচকলা, এদিকে আছে বড়ই। এবার তেঁতুল, তেঁতুল কই, তেঁতুল দে, তেঁতুল দে, তেঁতুল আর লবণ দে, এনে লবণ দে, এনে লবণ দে, যে মাখতেছে আর বেটা বেশি করে দে, আরো দে, আরো দে, আরো দে লবণ দে, হয়েছে হয়েছে, পরে লইয়া লবণ দেব। পাতাগুলোর মাখা হইতেছে এখন, এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ছোটবেলার ভর্তা রেসিপি, ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা। এই যে মুজি বেশি হয়ে গেছে রে, খাইতে পারবি কিন্তু মুজি বেশি এলে আবার গলার মধ্যে বাজে। দেখতে লবণ হয়েছে নি, মনে হয় ইয়ে হবে, মনে হয় ঝাল হইব, লবণ আছে, যে খাওয়ার যে শরীফ কও, কিছু কও, মজা হয়েছে বন্ধুরা, আপনারা তো অনেক দূরে আছেন, আপনাদের কাছে দিতে পারছি না, জন্য আন্তরিক ভাবে দুঃখিত। আপনারা ফিল নেন, ফিল খাইতাম, এখন আমরা অনেক সবাই দূর দূরান্তে থাকে, দেখা হয় না, আমরা ছোটবেলার ঐতিহ্যটা ধরে রাখলাম। টাকা থাকবি খাইতে কই আসছো ভাই, স্বামীন তো নাই জায়গায়, হুম।